स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुध्यानेर शुरूते ही श्री श्री ठाकुर श्री श्रीमा एवं स्वामीजी महाराज चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी। अपने सकल के प्रणाम जानिए आज हमें एक स्मृतिकथामूलक सत्कथाय प्रतिदिन प्रार्थनार अनुध्यान पर्वटी सम्पादन करब। हमार खूब छोटो बयसे सौभाग्य हो महापुरुष महाराजे कृपाधन्य सन्यासी सन्तान स्वामी निर्मुक्तानंद जी যিনি বেলুড় মঠে উপেন মহারাজ নামে পরিচিত এবং 102 বছর বা 103 বছর বেঁচেছিলেন। আরোগ্য ভবনের যখন তিনি থাকতেন সেই সময় আমি যদিও খুব ছোট কিন্তু তার সাথে খুবই অল্প হলেও সঙ্গ লাভ করার সুযোগ পেয়েছিলাম। তিনি আমাকে ব্যক্তিগত কিছু কথা বলেছিলেন, সেটি আমি আজকের সকলের সাথে শেয়ার করার জন্য বসিনি। তার কারণ হচ্ছে এই ধরনের কথা বললেই অনেক প্রশংসাসূচক স্তুতিসূচক কথা আসবে এবং সেটি থেকে অভিমান অহংকার তৈরি হতে পারে। তাই আমি ওই প্রসঙ্গে না গিয়ে সেই নির্মুক্তানন্দজি মহারাজের স্মৃতিতে তিনি যে কয়েকজন শ্রীরামকৃষ্ণ পার্ষদদের সঙ্গ করেছিলেন তাঁদের স্মৃতি কথা তিনি উদ্বোধন পত্রিকায় 1999 সালের ফেব্রুয়ারি মাসের সংখ্যায় লিপিবদ্ধ করেছিলেন। আমি সেই আলোকেই আজকে স্মরণ মনন করব শ্রীরামকৃষ্ণ পার্ষদদের পুণ্য স্মৃতি স্বামী নির্মুক্তানন্দজী মহারাজের স্মৃতিতে। পূজনীয় স্বামী নির্মুক্তানন্দজী লিখছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের লীলাসহায়ক এবং তাঁর সন্ন্যাসী শিষ্যগণের অন্যতম রামকৃষ্ণ সঙ্ঘের দ্বিতীয় অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজ, সঙ্গে যিনি মহাপুরুষ মহারাজ নামে পরিচিত, আমার দীক্ষাগুরু এবং ধর্মজীবনের পথপ্রদর্শক। 1928 সালের শারদীয় উৎসবের কাল, সে সময় মহাপুরুষ মহারাজ তার ঘর থেকে ছাদের উপর দিয়ে পুরনো মন্দিরে যেতে পারতেন। স্বামী নির্মুক্তানন্দজী লিখছেন যে যতটা স্মরণ হয় দুর্গোৎসবের কয়েকদিন পূর্বে আমাকে এবং আরও 4-5 জনকে একসঙ্গে পুরাতন ঠাকুর মন্দিরে তিনি দীক্ষাদান করেন এবং দীক্ষার পর তিনি বলেছিলেন, এই তোমাদের দীক্ষা হলো মন্ত্র গোপন রাখবে, নির্দিষ্ট সংখ্যা জপ করবে, বেশি পারো তো ভালো। নির্মুক্তানন্দজি মহারাজের কাছে 1টি টাকা ছিল, তা থেকে 4 আনা তিনি প্রণামী দেন এবং 6 আনা দিয়ে মহাপুরুষ মহারাজের চেয়ারে বসা অবস্থার একখানা ছবি তিনি কিনেছিলেন। দীক্ষার পর কলকাতা থেকে মঠে এসে কয়েকদিন তাকে দর্শন করেছিলেন, প্রণামও করেছিলেন এবং তারপর 3 বছর মহাপুরুষ মহারাজের সাথে এই উপেন মহারাজের আর কোনো সাক্ষাৎ হয়নি। কিন্তু তিনি তার আদেশ মতন, গুরুর আদেশ মতন জপ করতেন। আমরা গুরু সেবা বলতে অনেক রকমের সেবামূলক কাজের কথা বুঝি বা বলি, কিন্তু গুরু সবথেকে বেশি প্রসন্ন হন তার প্রদর্শিত নির্দেশিত পথে যদি তার শিষ্য সন্তানরা জপ করেন। এই জপের শক্তি, মা যেমন বলছেন জপাত সিদ্ধি, তেমনি গুরুরাও সবথেকে খুশি হন যদি তার সন্তান জপ সাধনা করেন। এবং আমার সৌভাগ্য হয়েছে, এই গুরু সেবার তো বহু রূপের কথা আমরা জানি, আপনাদের সকলের সাথেই আমার শেয়ার করতে ভালো লাগছে যে যখন এই দাঁতের যন্ত্রণায় আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাচ্ছিলাম তখন এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঘটনাক্রমে আমি আমার গুরু মহারাজ পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজী মহারাজকে, যিনি দাঁতের চিকিৎসা করেছিলেন, সুস্থ করেছিলেন এবং শুধু তাই নয় মঠ মিশনের অন্যান্য বিদগ্ধ সন্ন্যাসী মহারাজদেরও তিনি
নিপুণভাবে সুচারুভাবে দাঁতের চিকিৎসা করে আজও চলেছেন তার সন্ধান পাই। এবং তার কাছে গিয়ে যখন সেই সঙ্গটা লাভ করলাম, তখন দেখলাম যে গুরু সেবা করে তার জীবন ধন্য হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার কাছেও ঋণী। তিনি কলকাতার একজন নামকরা বিখ্যাত দন্ত চিকিৎসক ডক্টর হিমাদ্রি রায়চৌধুরী। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের অর্থাৎ পূজ্যপাল স্বামী গহনানন্দজী মহারাজের এই দাঁতের চিকিৎসা করেছেন, তার সেবা করেছেন। তিনি, তার স্ত্রী, তার মা এবং অপূর্ব একটি ভক্ত পরিবার এবং তার মানসিকতা আমি দেখেছি। আমরা সেই জন্য এই গুরু সেবার একটি ফর্মে যেমন ভক্তকে দেখলে আনন্দ হয়, তেমনি এই যে বলছেন তার আদেশ মতো জপ করতেন উপেন মহারাজ। 1931 সালের 8ই ফেব্রুয়ারি উপেন মহারাজের কাছে দিনটি একেবারে স্মৃতিপটে গাঁথা রয়েছে, কারণ ওই দিনটিতেই তিনি রামকৃষ্ণ সঙ্ঘের কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে যোগদান করেছিলেন এবং 1 বছর 7-8 মাস পরে তিনি বেলুড় মঠে এসেছিলেন। এই উপেন মহারাজ যখন বেনারসে আছেন, তখন পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ একবার এলাহাবাদ থেকে অল্প দিনের জন্য সেখানে আসেন এবং সাধু ব্রহ্মচারীদের সঙ্গে তিনিও প্রণাম করেন। প্রণাম করার পর সেবাশ্রমের অধ্যক্ষ আত্মপ্রকাশানন্দজী উপেন মহারাজকে লক্ষ্য করে বিজ্ঞান মহারাজকে বলেছিলেন, এই ছেলেটির মাথায় যন্ত্রণা হয় এবং রাত্রে ঘুম হয় না। বিজ্ঞান মহারাজ তখন নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি রাত্রে শোবার সময় মনকে চিন্তাশূন্য করি, তারপরেই ঘুমিয়ে পড়ি। উপেন মহারাজ কাশীতে অনেকদিন মাথার যন্ত্রণা এবং অনিদ্রায় কষ্ট পেয়েছিলেন। তারপর বেলুড় মঠে আসার পর চক্ষু বিশেষজ্ঞের কাছে তিনি চোখ পরীক্ষা করান এবং তার ব্যবস্থা মতো চশমা পরে ধীরে ধীরে সেই কষ্ট যন্ত্রণা থেকে তিনি লাঘব মুক্তিদান হয়। এবং কাশী থেকে দুর্গাপুজোর কাছাকাছি সময় তিনি বেলুড় মঠে এসেছিলেন এবং সেই সময়টা 1932 সাল। কর্তৃপক্ষের নির্দেশ মতন তিনি কাজকর্ম করতেন, সাধুদের বস্ত্র স্বেচ্ছায় পরিষ্কার করে দিতেন আর সাধ্য মতন নিত্য জপ ধ্যান করতেন এবং মহাপুরুষ মহারাজকে প্রতিদিন তিনি সকালে দর্শন এবং প্রণাম করতেন। মহাপুরুষ মহারাজের তখন অনেকটাই বয়স হয়েছিল এবং তার হাঁপানির রোগ ছিল। রাত্রে হাঁপানির দরুন তার খুব কষ্ট হতো এবং তিনি ঘুমোতে পারতেন না, কিন্তু এত কষ্ট সত্ত্বেও পরের দিন সকালে ঠিক সকলের প্রণাম গ্রহণ করতেন এবং সকলের শুভাশুভের খবর নিতেন, যেন রাত্রে তার কোনো কষ্টই হয়নি। আসলে এরা তো দেহ বোধটাকে বিসর্জন দিয়ে দিতেন, দেহের পাড়ে চলে যেতেন, অর্থাৎ দেহবোধের পাড়ে চলে যাওয়া সেটি তাদের যেন ভাব ছিল। এই উপেন মহারাজ কোনো কোনো দিন হয়তো তাকে দর্শন বা প্রণাম কারণ কোনো কারণে করতে না পারলে মনে একটা অব্যক্ত অভাব বা শূন্যতা বোধ করতেন। কাশীতে থাকার সময় এই উপেন মহারাজের মনে মনে ঠাকুরের একজন সন্ন্যাসী শিষ্যের সেবা করার খুব ইচ্ছে জাগত এবং মঠে আসার পর এই গুরুর সান্নিধ্য লাভ করে তার যেন সেই ইচ্ছার পরিপূর্ণতা লাভ হয়েছিল। ওই যে আমাদের গানে আছে, করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে, সহসা দেখিনু নয়ন মিলিয়ে এনেছ তোমার দুয়ারে। দীক্ষাগ্রহণের পর 4 বছর পর এই মহাপুরুষ মহারাজের দর্শন প্রণাম 1932 থেকে 1933 পর্যন্ত তিনি পেয়েছিলেন এবং সেটা তার কাছে একেবারে প্রজ্জ্বল স্মৃতির স্বরূপ ছিল। মহাপুরুষ মহারাজের শরীর ছিল দীর্ঘ উজ্জ্বল বর্ণ, তার গলায় একখানা সরু সোনার হার মাঝে মধ্যে দেখা যেত এবং তাকে কখনো কখনো উজ্জ্বল দেখাতো। এবং এখন যেখানে ঠাকুরের বড় মন্দিরের সামনে মিউজিয়াম, তার দোতলার ঘরের মাঝখানে লাইব্রেরি ছিল। তো একদিন মহাপুরুষ মহারাজ লাইব্রেরি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং একটি চেয়ারে বসিয়ে তাকে কয়েকজন শক্ত সবল সাধু বহন করে নিয়ে লাইব্রেরিতে নিয়ে এসেছিলেন। আর একদিনও তার দোতলার ঘর থেকে নিচে নামবার ইচ্ছা হয়। অতি সাবধানে তাকে নামিয়ে এনে পুরনো মন্দিরের সিঁড়ি থেকে 4-5 হাত দক্ষিণে একটা চেয়ারে বসানো হয়েছিল। তিনি মন্দিরে ঠাকুরের দিকে অনিমেষ নয়নে থেকে একেবারে বদ্ধাঞ্জলি হয়েছিলেন, অর্থাৎ ঠাকুরের প্রতি যে ভালোবাসা, এই উপেন মহারাজকে এই দৃশ্য দেখে একেবারে অনুপ্রাণিত করেছিল। এবং আর একটা ঘটনা তার খুব মনে ছিল। বলছেন যে উপেন মহারাজ
যে আমার মতন অকিঞ্চনের সেই মহাসৌভাগ্যের কথা যখন মনে পড়ে তখন সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। বলছেন সেদিন সকালে মহাপুরুষটিকে দর্শন এবং প্রণাম করতে যেতে পারিনি, বেলা 9:30 থেকে 10:30 মধ্যে গেছি প্রণাম করতে। তিনি তখন পূর্ব দিকের বারান্দায় গঙ্গার দিকে মুখ করে হাত জোর করে চেয়ারে বসে আছেন। স্বামী নির্মুক্তানন্দজি তাকে প্রণাম করে তার আশীর্বাদ প্রার্থনা করে বলেছিলেন, আমার যেন ঠাকুরের ওপর বিশ্বাস ভক্তি দৃঢ় হয়। তার উত্তরে তিনি ভাবময় কণ্ঠে বলেছিলেন, হবে। এবং এই হবে কথাটি উপলব্ধি করার বিষয় ছিল। উপেন মহারাজের সাথে আমার ব্যক্তিগতভাবে যখন সঙ্গ হয় তখন তিনি খুব এই ঠাকুরময় তার কথা বলতেন। এবং বিবেক চূড়ামণির 46তম শ্লোকে মুক্তি লাভের উপায় সম্পর্কে বলা হয়েছে, শ্রদ্ধা ভক্তি এবং ধ্যান এই তিনটি যোগ মুমুক্ষুর মুক্তি লাভের সাক্ষাৎ হেতু। কথামৃতেও ঠাকুর সেই কথা বারবার বলেছেন, শুদ্ধা ভক্তির কথা বলেছেন, বলেছেন যে এই মহতের সঙ্গ লাভ হলেও তাদের বুঝতে পারা তাদের চিনতে পারা খুব কঠিন হয়। ভগবত কৃপাতেই একমাত্র মহাপুরুষ সঙ্গ লাভ করা যায়। প্রাচীন সাধুদের কাছ থেকে মহারাজ শুনেছিলেন যে মহাপুরুষ মহারাজের 3 নির্বিকল্প সমাধি হয়েছিল এবং মহাপুরুষ মহারাজ বলেছিলেন ঠাকুর এবার তাঁকে ঈশ্বর কোটির অর্থাৎ নিত্যসিদ্ধের স্তরে তুলে নিয়েছেন। সুতরাং এই মহাপুরুষ মহারাজের সান্নিধ্য এবং আশীর্বাদ কখনো ব্যর্থ হতে পারে না। যেহেতু তিনি বেলুড় মঠে ছিলেন নির্মুক্তানন্দজি, তাই বিজ্ঞান মহারাজকেও তার সেবা করার সুযোগ হয়েছিল। মহাপুরুষ মহারাজের সচিব স্বামী গঙ্গেশানন্দজি এই নির্মুক্তানন্দজিকে তার সেবায় অর্থাৎ বিজ্ঞান মহারাজের সেবায় নিযুক্ত করেছিলেন। তিনি বিজ্ঞান মহারাজের ঘর পরিষ্কার করা, বিছানা গুছিয়ে রাখা, সকালে জলযোগের ব্যবস্থা করা, দুপুরে খাবার দেয়া এই কাজগুলো করতেন। তো একদিন সকালে মহারাজ জলযোগে বসেছেন এবং বিজ্ঞান মহারাজ 2 চা খেতেন এবং অন্য কিছু খাবারও সঙ্গে খেতেন। একদিন চা পান করতে করতে প্রসঙ্গক্রমে এলো যে কেন সাধু হয়েছো, এবং প্রশ্নটা পড়েছিল নির্মুক্তানন্দজির ওপর। প্রাচীন সাধুরা মহারাজকে প্রণাম করে সেখানে দাঁড়িয়েছিলেন, ফলে নির্মুক্তানন্দজি সাহসে কোলায়নি, শক্তিতে আসেনি, ভরসা হয়নি, কি করে বলবেন। তিনি নির্বাক হয়ে চুপ করে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তখন বিজ্ঞান মহারাজ নিজেই চক্ষু অর্ধ নিমিলিত করে বলেছিলেন, ঠাকুর বলতেন যে হাত পা ছেড়ে তালগাছ থেকে লাফিয়ে পড়তে পারে সেই সাধু হতে পারে। বলছেন এই উক্তির তাৎপর্য কি, না পরমেশ্বরে পূর্ণ শরণাগত ব্যক্তি বিপজ্জনক এই দুঃসাহসিক ঝম্প প্রদানে সক্ষম। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে সর্ববিধ ঈশ্বর শরণাগতির কথা বলা হয়েছে, আনুকূলস্য সংকল্প প্রাতিকূলস্য বর্জনম রক্ষস্যতীতি বিশ্বাস গোতৃপ্ত বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সর্ববিধা শরণাগতি। অর্থাৎ ভগবজ্জনের অনুকূলতার সংকল্প, ভগবজ্জন কর্তব্যরূপে নিয়ম, ভগবত ভজন বিষয় প্রতিকূল অর্থাৎ তার বিপরীত ভাবনা বর্জন, ভগবান রক্ষা করবেন এই বিশ্বাস, ভগবানে আত্মসমর্পণ এবং হে ভগবান রক্ষা করো রক্ষা করো ইত্যাদি প্রকারে আর্তত্ব, শরণাগতি 6। ঈশ্বরের এরকম পূর্ণ শরণাগত ভক্তজনই একমাত্র ঈশ্বরের জন্য বৈরাগ্যের পথ গ্রহণ করার জন্য বা বেছে নেওয়ার জন্য উপযুক্ত হয়। ক্রমে দিন এগিয়ে যায়। 1933 25 মহাপুরুষ মহারাজ দুপুরের আহার শেষ করেছেন এমন সময় পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়েছিলেন। তার দক্ষিণাঙ্গ অবশ হয়ে গিয়েছিল, বাকশক্তি তিনি রহিত হয়েছিলেন এবং এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ায় বিভিন্ন আশ্রমের সাধু ব্রহ্মচারী ভক্তরা তাঁকে দেখতে এসেছিলেন। তার ঠিক পরের বছরই 1934 20 মহাপুরুষ মহারাজ মহাসমাধিতে লীন হয়েছিলেন। এই ছিল নির্মুক্তানন্দজির স্মৃতিপটে তাঁর গুরু মহারাজ সম্পর্কে অভিব্যক্তি। তিনি বিজ্ঞান মহারাজের কথা স্মরণ করেছেন, মহাপুরুষ মহারাজের কথা স্মরণ করেছেন, তিনি স্মরণ করেছেন স্বামী সুবোধানন্দজির কথা। সুবোধানন্দজি মহারাজ 1930 শেষে বা 31 প্রথম দিকে যক্ষা রোগে আক্রান্ত হন। তিনি ঠাকুরের মন্দিরের সামনে
বর্তমান মিউজিয়াম বাড়ির দোতলায় পূর্ব দিকের ঘরে থাকতেন এবং তাঁর সেবার জন্য যারা সেবক তারা দীর্ঘদিন রাত্রি জাগরণ করে ক্লান্ত হয়ে পড়লে আরও একজন সেবকের দরকার হয়েছিল। তখন তার প্রধান সেবক স্বামী পরব্রহ্মানন্দ অভয় মহারাজ এই নির্মুক্তানন্দজিকে পছন্দ করতেন এবং মহারাজজির শরীরত্যাগ করার আগের শেষ 15 দিন নির্মুক্তানন্দজি সুবোধানন্দ মহারাজের সেবায় নিযুক্ত ছিলেন। তার কাশির সাথে কপ উঠত, পিকদানে রাখা ওই কপ নির্মুক্তানন্দজি নিজে হাতে পরিষ্কার করতেন। কিন্তু এত কষ্ট করে তাকে থাকতে হয়েছিল শরীরটা অর্থাৎ সুবোধানন্দজি, কিন্তু কীরকম যে তার কষ্ট যন্ত্রণা হতো সেটা নির্মুক্তানন্দজি কোনোদিনই বুঝতে পারেননি, কারণ তিনি সুবোধানন্দজিকে কখনো বিমর্ষ দেখেননি, শারীরিক যন্ত্রণায় কখনো অস্থিরতা কাতরোক্তি তিনি দেখেননি প্রকাশ করতে। এবং এই খোকা মহারাজ 1932 সালের 2রা ডিসেম্বর বিকাল 3:05 স্থূল শরীর ত্যাগ করেন। অর্থাৎ সুবোধানন্দজি মহারাজ খোকা মহারাজেরও সেই একই ভাব, আধ্যাত্মিকতা মানে সেই আত্মায় বাস করা, আমি দেহ নই, আমি শরীর নই, আমি সেই চিদানন্দ রূপ হোম শিব হোম শিব হোম। এই ভাবটি জীবন না দেখলে বোঝা যায় না, এগুলোই শুনে বা বইতে পড়ে একটা অনুমান হয় মাত্র, কিন্তু অনুভব হয় না। অনুভব করতে গেলে, প্রত্যক্ষ দেখতে গেলে এই সঙ্গ লাভ করতে হয়। সাধু সঙ্গ বড় ভালো সঙ্গ, সেই সঙ্গ না লাভ করলে এগুলো বোঝা যায় না। পূজনীয় স্বামী নির্মুক্তানন্দজী মহারাজ আর একজন শ্রীরামকৃষ্ণ পার্ষদের সঙ্গ লাভ করেছিলেন বা তাঁর পুণ্যস্মৃতি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি হচ্ছেন স্বামী অখণ্ডানন্দজী মহারাজ। স্বামী অখণ্ডানন্দজী মহারাজ 1933 সালের 1 মে সারগাছি থেকে বেলুড় মঠে আসেন, কারণ মহাপুরুষ মহারাজের অসুস্থতার সংবাদ তিনি পেয়েছিলেন এবং এই অখণ্ডানন্দজিকেও সেবা করার জন্য নিযুক্ত হয়েছিলেন এই উপেন মহারাজ। তিনি তার সমস্ত রকমের সেবা করতেন, সন্ধ্যার পর তার গা হাত ম্যাসেজ করে দিতেন এবং তাতে অখণ্ডানন্দজি খুব আরাম বোধ করতেন এবং প্রসন্ন হতেন। এবং এই সময় তিনি অভেদানন্দজি মহারাজকেও দেখেছিলেন, যে অভেদানন্দ মহারাজ মহাপুরুষ মহারাজকে দেখার জন্য মঠে আসতেন। তার উন্নত এবং সুগঠিত দেহ, দীর্ঘ বাহু, উজ্জ্বল প্রশান্ত মুখ তাকে খুব আকর্ষণ করত এবং তাঁরকে দর্শন করে তাঁর প্রতি একটা গভীর শ্রদ্ধা এসেছিল নির্মুক্তানন্দে। এই দুই গুরুভাইয়ের মিলন ছিল অত্যন্ত আনন্দকর। অখণ্ডানন্দজি মহারাজ 6 মাস বেলুড় মঠে থেকে মহাপুরুষ মহারাজজিকে একটু সুস্থ দেখে দুর্গাপুজোর পর আবার সারগাছি গিয়েছিলেন এবং দুর্গাপুজোর সময় উপেন মহারাজ দেখেছেন যে তিনি কুমারী পূজার পর কুমারীকে প্রণাম করে 1 টাকা প্রণামই দিয়ে। উপেন মহারাজ বলছেন যে আমার পরিষ্কার স্মরণ আছে সারগাছি রওনা হওয়ার আগে তিনি মঠ কর্তৃপক্ষকে বললেন যে দাদার, অর্থাৎ মহাপুরুষ মহারাজজিকে অখণ্ডানন্দজি দাদা বলে সম্বোধন করতেন, দাদার এই শরীরের অবস্থা তোমরা এবার ঠাকুরের সাধারণ উৎসব করো না। কিন্তু মঠ কর্তৃপক্ষ ডাক্তারের পরামর্শে 1934-এর 18ই ফেব্রুয়ারি সাধারণ মহোৎসবের আয়োজন করেছিলেন এবং সেদিন বিকেল 2:30 হবে, উৎসব যখন খুব জমে উঠেছিল এমন সময় খুব বড় বড় শিলাবৃষ্টি হয়ে উৎসব পণ্ড হয়ে যায়, শিলাতে কারুর মাথা ফেটেছিল, কারুর বা হাত জখম হয়েছিল, গোটা উৎসবটাই লণ্ডভণ্ড হয়ে যায়। এই প্রাকৃতিক বিপর্যয়ের কথা শুনে উপেন মহারাজের মনে হয়েছিল যে ঠাকুরের সাক্ষাৎ শিষ্যের কথার নিশ্চয়ই অমোঘ প্রভাব কিছু রয়েছে, সব ব্রহ্মজ্ঞ পুরুষ সেই জন্য তাই। এবং অখণ্ডানন্দজি মহারাজের সাথে উপেন মহারাজও সেবক রূপে সারগাছি যান এবং সেই জন্য মহাপুরুষ মহারাজের শরীরত্যাগের সময় তিনি থাকতে পারেননি। সারগাছির আশ্রমবাসীরা এবং আশ্রম সংলগ্ন গ্রামবাসীরা সকলেই অখণ্ডানন্দজিকে বাবা বলে সম্বোধন করতেন এবং উপেন মহারাজ প্রায় 2.5 বছর 1 টানা এই অখণ্ডানন্দজি মহারাজের সেবায় নিযুক্ত ছিলেন আর 6 মাস সারগাছি আশ্রমের অন্য কাজ করতেন। তিনি পরিষ্কার যে ঘটনাগুলি স্মরণে তার এসেছে, তিনি বলছেন যে অখণ্ডানন্দজি মহারাজ অন্ধকার থাকতে
শয্যা ত্যাগ করতেন, তারপর এক গ্লাস জল পান করতেন। তার ঘরের দরজার ডান দিকের দেওয়ালে একখানে কাঁচে বাঁধানো শিবের ছবি টাঙানো থাকত। দেওয়ালে মাথা ঠেকিয়ে তিনি শিবকে প্রণাম করতেন, তারপর শৌচে যেতেন হাততালি দিতে। হাততালি দেওয়ার কারণ না যে পথ দিয়ে যেতেন সেখানে গাছগাছড়া ঝোপ জঙ্গল ছিল, বিষধর সাপ থাকত। উপেন মহারাজ লণ্ঠন নিয়ে পেছনে পেছনে যেতেন এবং ঘরে ফিরে এসে মহারাজ ধ্যানে বসতেন। ধ্যানের পর তিনি কিছু স্তব আবৃত্তি করতেন এবং তার হরগৌর্য স্টক স্তবটি খুব প্রিয় ছিল। কস্তুরিকা চন্দন লেপান ওই শশান ভস্মাঙ্গ বিলেপনায় সৎকুণ্ডলা ওই ফণিকুণ্ডলায় নম শিবায় চ নম শিবায়। এবং মহারাজ যখন স্তবটা করতেন তখন অদ্ভুত ভালো লাগত। অখণ্ডানন্দজি স্নানের পর বাল্মীকি রচিত গঙ্গাস্তোত্র দু পংক্তি করে আবৃত্তি করতেন। কোনো একটা বিশেষ কার্য উপলক্ষে বা পর্বের দিনে অখণ্ডানন্দজি নির্মুক্তানন্দজিকে চণ্ডীপাঠ করতে বলেন। তখন নির্মুক্তানন্দজি বলেছিলেন, আমার এখনও চণ্ডীপাঠ সরগড় হয়নি। তিনি তখন বলেছিলেন, ঠাকুরের সামনে চশমা পরে পাঠ করতে আমার লজ্জা বোধ হয়। অর্থাৎ এই ঘটনা, এই সামান্য কথায় নির্মুক্তানন্দজি বুঝেছিলেন যে যখন তিনি ঠাকুরের কাছে যেতেন তখন চশমা ব্যবহার করতেন। তার শরীর স্থূল হওয়ায় সিঁড়ি বেয়ে দোতলায় ওঠাও খুব কষ্টকর ছিল, কিন্তু সেদিন তিনি দোতলার বারান্দায় নিজেই চণ্ডীপাঠ করেন এবং যেখানে বসেছিলেন সেখান থেকে ঠাকুরের দর্শন হয় না। দ্বিপ্রহরের আহারের পর অখণ্ডানন্দজি ঠাকুরের প্রসাদ সামান্য খেতেন। তো একদিন ফল প্রসাদ দেওয়া হয়েছে, তাতে আপেলের টুকরো খুব ছোট ছোট করে কাটা দেখে তিনি কে পুজো করেছে সেটা জানতে চাইলেন। পূজকের নাম বলাতে তাকে ডাকলেন। পূজারি এলে তিনি জিজ্ঞেস করলেন, আপেল এত ছোট ছোট করে কেটেছিস কেন? পূজারি বললেন, প্রসাদ বিতরণ করতে সুবিধে হবে বলে ছোট ছোট করে কেটেছে। এই কথা শুনে অখণ্ডানন্দজি খুব বিরক্ত হলেন এবং বিরক্তি প্রকাশ করে বললেন, ঠাকুর গ্রহণ করবেন এ কথা না ভেবে অন্যদের প্রসাদ বিলি করতে হবে এই সুবিধের কথা ভাবছো কেন? এই হচ্ছেন তাদের ভাব। 1936 সালের জন্মাষ্টমীতে সারা রাত অখণ্ডানন্দজি তন্ময় থেকে শ্রীকৃষ্ণের মহিমাসূচক গান করেছিলেন এবং তিনি নিজেও কিছু পদাবলী সঙ্গে সঙ্গে রচনা করে গিয়েছিলেন। আশ্রমে তখন বৈদ্যুতিক আলো ছিল না, মোমবাতির একটার পর একটা জ্বলত এবং একদিকে মা যশোদার নয়নের মণি বালগোপাল শ্রীকৃষ্ণের গুণকীর্তন হতো। মহারাজ 70-71 বছর বয়সে অসুস্থ শরীরেও এরকম ভজন গাইতেন। নির্মুক্তানন্দজি বলছেন, কতটা গভীর ঈশ্বর অনুরাগ থাকলে, ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকলে এটা সম্ভব। এবং তার মুখেই তিনি শুনেছিলেন যে তিনি প্রথম দিকে নিরাকার পরব্রহ্মে বিশ্বাস করতেন এবং ওরকম চিন্তাতেই অভ্যস্ত ছিলেন। একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে মা যশোদা ক্ষীর ননি প্রভৃতি খাবার নিয়ে কৃষ্ণকে ডাকছেন এবং এমন সময় তিনি স্বপ্নেই দেখলেন ঠাকুর বলছেন, দেখলি কি সুন্দর ভাব। ঠাকুরের এই সমস্ত কথা, সমস্ত জীবন অখণ্ডানন্দজি মনে রেখেছিলেন। এবং নির্মুক্তানন্দজি যে কটা দিন অখণ্ডানন্দজি মহারাজের সেবা করেছেন তাতে তিনি দেখেছেন যে সারগাছি আশ্রম যেন ঋষিদের তপোবনের মতন ছিল। লোকালয় থেকে দূরে নানান রকম ফল ফুলের গাছ, লতা গুল্ম আচ্ছাদিত একটা একটা নৈসর্গিক সৌন্দর্য সেখানে বিরাজ করত। এবং নির্মুক্তানন্দজি বলছেন যে আমার বেশ স্মরণ আছে একদিন অখণ্ডানন্দজি আমাকে বললেন, আমরাই তো ঋষি। একদিন অখণ্ডানন্দজি বিকালবেলায় সবুজ মাঠে উত্তর পশ্চিম কোণে ক্যাম্প খাটে বসেছেন। পেছনে ডালিম বকুল লতা বিতান আর উত্তর দিকে ইউক্যালিপটাস গাছের সারি, শুধুমাত্র উপেন মহারাজই তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেই পরিবেশে তিনি গান ধরেছিলেন, তাঁহারে আরতি করে চন্দ্র তপন, দেব মানব বন্দে চরণ, আসীন সেই বিশ্ব স্মরণ তাঁর জগত মন্দিরে। এবং গানের এই কয়েকটা পদ তিনি এতটাই তন্ময় হয়ে প্রাণের আবেগে সুমধুরভাবে গিয়েছিলেন যে সেই সুর লহরী নির্মুক্তানন্দজির যখনই পরবর্তীকালে স্মরণ করেছেন তখনই একেবারে রোমাঞ্চিত হয়েছেন।
অর্থাৎ এই সমস্ত দুর্লভ যে সঙ্গ তাদের জীবনকে একেবারে অন্য তন্মাত্রায় বেঁধে দিয়েছিল। বেলুড় মঠেও একটা ঘটনার কথা তিনি স্মরণ করেছেন, যে একদিন অখণ্ডানন্দজি মঠের বাইরে কোথাও যাবেন, নির্মুক্তানন্দজিও তার সঙ্গে যাচ্ছেন। অখণ্ডানন্দজি ঠাকুরের উদ্দেশ্যে পুরনো মন্দিরের দেওয়ালে মাথা টেকিয়ে প্রণাম করলেন। সেই সময় একজন পণ্ডিত সাধু একটু রসিকতার সুরেই তাকে কটাক্ষ করে কিছু বললে বাবা অসন্তোষ, অর্থাৎ বাবা মানে অখণ্ডানন্দজি, অসন্তোষ প্রকাশ করে বললেন, তুই বেদান্ত পড়ে পড়ে শুকিয়ে গেছিস, স্বামীজি অত বড় বেদান্তবাদী, যখন খোলে চাঁটি মেরে জয় রাধে গোবিন্দ, জয় শ্রী রাধে গোবিন্দ, জয় শ্যাম সুন্দর মদনমোহন বলে গান ধরতেন, তখন ভক্তিভাবে অভিভূত হতেন। অর্থাৎ এইটি আমাদের বারবার বুঝতে হয়। এবং সারগাছি আশ্রমেও এই অখণ্ডানন্দজি কোনো জিনিস অপচয় নষ্ট হলে প্রচণ্ড রেগে যেতেন, অসন্তুষ্ট হতেন, কারণ ঠাকুরের মুখে তারা শুনেছিলেন গৃহস্থরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে, সেই কষ্টার্জিত অর্থের অংশ তারা ঠাকুর সেবা সাধু সেবায় দিয়ে থাকে, তার সদ্ব্যবহার করতে হয়, নষ্ট করা ঠিক নয়। সেজন্য অপব্যবহার বা অপচয় অপব্যয় তিনি সহ্য করতে পারতেন না। এই ঠাকুরের পার্ষদদের সরাসরি সঙ্গ লাভের ফলে এই উপেন মহারাজ স্মৃতিতে এনেছেন, স্মরণ করেছেন যে শুধুমাত্র এরা অর্থাৎ ঠাকুরের এই সন্তানরা ধ্যানযোগী ঈশ্বর পরায়ণ মহাত্মাই ছিলেন না, বরঞ্চ তাদের ছিল পর দুঃখে কাতরতা, অপরের দুঃখ মোচনে সচেষ্ট হওয়া যেন তাদের চরিত্রের অন্যতম এক বৈশিষ্ট্য ছিল। ধৈর্য, ক্ষমা, স্পষ্টবাদিতা, নির্ভীকতার সংযোগে এই সমস্ত পার্ষদদের যে অনুপম চরিত্র তাদের কাছে প্রতিভাত হয়েছিল, সেটিকে যেন অবলম্বন করে এরা এদের সাধু জীবনকে আরও উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে গেছেন। এবং সেইটি আমরা আজকে যে স্মরণ করলাম, সেটি যেন আমাদের মনকেও সেই দিকে নিয়ে যায়। সেই স্বামীজির কথা, ধর্ম মানে শাস্ত্র পাঠ, তত্ত্বকথা কিংবা মতবাদ নয়, ধর্ম মানে হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া। কেশব সেন যখন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, অনেক পণ্ডিত লোক বিস্তর শাস্ত্র পাঠ করে কিন্তু তাদের জ্ঞান লাভ হয় না, কেন? ঠাকুর উত্তর দিয়েছিলেন, যেমন চিল শকুন অনেক উঁচুতে ওড়ে কিন্তু তাদের দৃষ্টি থাকে ভাগাড়ে, তেমনি অনেক শাস্ত্র পাঠ করলে কি হবে, আগে দুটো কীটকে পোড়াতে হবে, দুটো প্যারাসাইট, কাম এবং কাঞ্চন, রাম আর কাম দিন রাত একসঙ্গে থাকতে পারে না। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই দুটো প্যারাসাইটকে, কামকাঞ্চনের প্যারাসাইটকে সরাতে গেলে আনতে হবে বিবেক আর বৈরাগ্য। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের মিলনে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ধর্ম, কাঁচা আমিটা বৈরাগ্যের আগুনে পুড়ে গিয়ে পাকা আমি হয়ে যাচ্ছে, কাঁচা সোনাকে পাকা করে দিচ্ছে। উপাধি পোড়ার পর পর করা শব্দ নিজের কানেই আমরা নিজে যেন শুনতে পাচ্ছি। তাই ঠাকুরকে প্রণাম জানিয়ে, তাঁর পার্ষদদের প্রণাম জানিয়ে, নির্মুক্তানন্দজির চরণে প্রণাম জানিয়ে আজকের মতন সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের পর্ব এখানেই স্থগিত রাখছি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।